প্রিয় ছাত্রছাত্রী আজ আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার উনিশের ও এসিকিউর সমাধান নিয়ে দর্শন বিষয়ের দর্শন বিষয়ের এমসিকিউ ও এসিকিউ দু হাজার উনিশ যে প্রশ্নগুলি এসছে তার সমাধান নিয়ে আজকের এই ভিডিও তো তোমরা দেখো প্রথমেই যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখো লেখা আছে নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হল অন্যয়ী পদ্ধতি দুই নম্বর প্রশ্ন দ্বৈত অন্যায়ী পদ্ধতি হল যুগ্ম পদ্ধতি তিন নম্বর প্রশ্ন দেখো ভেজা কাঠে অগ্নিসংযোগ সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক শর্ত দেখো এখানে হয়তো এটা ভুলি বলা যাবে যে আমরা জানি পর্যাপ্ত আবশ্যিক শর্ত ডায়েট লেখা থাকে কিন্তু এখানে পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত আছে ঠিক আছে ভেজা কাঠে অগ্নিসংযোগ সৃষ্টি কারণ এটি পর্যাপ্ত আবশ্যিক শর্ত রূপে গণ্য তাই অপশনটা আমরা সি আনসারটাই অপশনটা গ্রহণ করব চার নম্বর ক হল ক্ষয়ের পর্যাপ্ত শর্ত একথার অর্থ অপশান এ যদি ক ঘটে তবে ঘটবে পাঁচ নম্বর পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান কথা বলেছেন অপশান বি কারভেড রিড কার্ভেদ রিড ছয় আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল অপশান এ পর্যবেক্ষণ ও পরীক্ষণ সাত আরোহ অনুমানের সমস্যাটি হল অপশন ডি সামান্যীকরণ আট সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি নাম্বার আট সাদৃশ্য কোন অনুমানে ভিত্তি আনসার হবে অপশন বি উপমা যুক্তি নয় কোনো সত্যাপেক্ষক যোগীবচনের সত্যমূল্য নির্ভর করে অপশান সি অঙ্গবচন ও যোজকের ওপর নাম্বার দশ পি ডট নট পি বা কাল পি এই বচনাকাটি হবে শতমিথ্যা দেখো ক্যালকুলেশনটা দিয়ে দিছি পি ডট নট পি একবার টি ধরেছি এক এফ ধরেছি একবার এফ ধরেছি একবার টি ধরেছি ডটের ফল ফর্মুলা হচ্ছে দুটো সত্তর সত্য বাকি সব মিথ্যা তাই দুবারই মিথ্যা হয়েছে তাই অপশন বি উত্তর হয়েছে শতমিথ্যা এগারো এগারো যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ত্রিবার কিউ এর সত্যমূল্য কী হবে দেখো আমি ক্যালকুলেশনটা দিয়েছি এ ভেল এফ সমান এফ হয় তো পি এর মানেও এফ আর কিউর মান এফ আর ত্রিবারের ক্ষেত্রে বা ত্রিভুলবারের ক্ষেত্রে কী হয় দুটো মিথ্যা হলো সত্য হয় তাই আনসার হবে অপশান বি সত্য পিত্রিবার কি সত্য মূল্য হবে সত্য নাম্বার বারো কোনো কোনো অ হাইফেন এস হয় পি কোনো কোনো অ হাইফেন এস হয় পি বচনটির বলিভাষ্য হল এটা তোমরা দেখতেছো কোনো কোনো হয় হলে আই বচন হয় তো কেন বার চিহ্ন ব্যবহার করছি দেখো অ হাই ফেঞ্চিতে নাকি বিরুদ্ধ পদে সবসময় বারচিহ্ন হয় তো অযুক্ত পদকে বলা হয় বিরুদ্ধ পদ তাহলে এর বিরুদ্ধ পদ অ এস তাই আমরা মাথায় এসের মাথায় বারচিহ্ন ব্যবহার করেছি তাই এস বার পি নট ইকাল টু জিরো আনসারটা পেয়ে তাহলে অপশন ডি আছে দেখো এস পি নট ইকাল টু জিরো নাম্বার তেরো অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী ভেনচিত্রটি হলো অপশন বি নাম্বার চোদ্দো পি অথবা কিউ নট পি অথবা নট কিউ এই যুক্তির আকারটি হল বৈধ ডিএস অপশন সি বৈধ ডিএস নাম্বার পনেরো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হল পূর্বক ও অনগ অপশন ডি পূর্বক ও অনগ নাম্বার ষোলো পক্ষপদ অর্থাৎ এস পদ পক্ষপদ আশ্রয় বাক্য ছাড়া পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হল সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে নাম্বার সতেরো নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো চারটি নাম্বার আঠারো একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা বিপশনে বিপরীত বিরোধিতা নাম্বার উনিশ যদি ই বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ বচনের সত্যমূল্য হবে অনিশ্চিত আনসার ডি অনিশ্চিত নাম্বার কুড়ি প্রতিটি নর্থক বচনের প্রতিটি ড্যাশ ড্যাসবর্ডটি অবশ্যই ব্যাপ্য হয় নর্থবচনের সবসময় বিধপদ ব্যাপ্য হয় এখানে অপশান আছে অপশন বি বিধপদ উত্তর হবে বিধপদ অপশন বি বিধপদ নাম্বার একুশ উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় বিশেষ বচনের নাম্বার বাইশ আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য অপশন বি আনসার নাম্বার তেইশ যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি নাম্বার চব্বিশ যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি হবে অপশান সি বৈধ বা অবৈধ বৈধ বা অবৈধ হবে এবার দেখো এসবগুলো প্রথম প্রশ্ন এসে কিউ বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরুদ্ধের মধ্যে পার্থক্য কি এক নম্বর পার্থক্য হবে বিপরীত বিরুদ্ধে দুটি সামান্য বচনের মধ্যে এবং বিপরীত বিরোধিতায় গুণের পার্থক্য থাকে বিরুদ্ধ বিরুদ্ধায় একটি সামান্য একটি বিশেষ বচনের মধ্যে হয় বিরুদ্ধ বিরুদ্ধা একটি সামান্য একটি বিশেষ বচনের মধ্যে হয় আর বিরুদ্ধ বিরুদ্ধায় বচনের গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে নাম্বার দুই যদি সত্য হয় তবে তবে এর বিরুদ্ধ বচন এর বিরুদ্ধ বচন অসমী বিরোধী বচনের সত্য মূল্য কি নাম্বার দুই যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কী হবে সত্য হবে কারণ এ বচনের বিরুদ্ধ বচন অসম বিরোধী বচন হবে অসম বিরোধী বচন হবে আয় বচন তাহলে এবচন সত্য হলে বচন অবশ্যই সত্য হবে নাম্বার টু আবর্তনের ব্যপ্যতা সংক্রান্ত নিয়মটি কি। আবর্তনের ব্যাপতা সংক্রান্ত নিয়মটি হলো আশ্রয় যে পদ ব্যাপক নয় সিদ্ধান্তে সেই পথ ব্যপক হতে পারে না আশ্রয় বাক্যে পদ ব্যাপনয় নয় সিদ্ধান্তে সেই পথ ব্যাপ হতে পারে না অথবা আনসার এ বচনের সর্বাবর্তনের একটি দৃষ্টান্ত দাও সকল উদ্ভিদ হয় গাছ বচন সকল উদ্ভিদ হয় গাছ আবার বচন সকল গাছ হয় উদ্ভিদ গ্রাহক কি উপাদান বচনের পরিবর্তে ব্যবহৃত যে কোনো গ্রাহক বলে পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে ভেনচিত্রের দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে দেখো এখানে আমি উদাহরণটা দিয়েছি যে এসপি দুটো শ্রেণীকে পরস্পর ছেদ করলে পারে চারটি শ্রেণীকে নির্দেশ করে একটা নাম হচ্ছে এসপি বার আর একটা নাম হচ্ছে এসপি এর মধ্যে অংশটাকে বলা এস পি এস বার পি আর তিনটি অংশ হয়ে গেল আর বাইরের যে অংশটা আছে এই যে প্রসঙ্গ বিষয়টা সেটা হচ্ছে এস বার পিবার এই অংশটা আটটি অংশ তাই তোমাদের এসপি পরস্পর ছেদি দুটি বৃত্ত চারটি শ্রেণীকে নির্দেশ করে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো পর্যবেক্ষণ সরি আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির নীতি ও কার্যকরণ নিয়ম আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির নীতি ও কার্যকরণ নিয়ম আরোহমূলক লাভ কি আরোহমূলক লাভ কি আরোহ আরোহমানিক ক্ষেত্রে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে ব্যবধান থাকে আরো ক্ষেত্রে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে বিস্তর ব্যবধান থাকে এই ব্যবধান অতিক্রম করাকেই আরোহমূলক লাভ বলে অথবা বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্য সিদ্ধান্তে উপনীত হয় এক্ষেত্রে একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের মধ্যে বিস্তর গ্যাপ থাকে এই গ্যাপকেই বলা হয় আরোম লাভ বা ঝুকি ঝুঁকি উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও মানুষের মতো গাছের জন্ম বৃদ্ধি ও মৃত্যু আছে সুতরাং মানুষের মতো গাছেরও চিন্তা শক্তি আছে বহু কারণবাদে একটি অসুবিধা উল্লেখ করো বহু কারণবাদকে বহু যে বহু কারণবাদে কারণকে বিশেষ অর্থে এবং কার্যকে সাধারণ অর্থে গ্রহণ করা হয় বহু কারণবাদে কারণকে বিশেষ অর্থে এবং কার্যকে সাধারণ অর্থে গ্রহণ করা হয় বা এভাবে দিতে পারো আর দিতে পারো কারণ কার্য থেকে কারণে অনুমান করা কষ্টকর হয় তারপরে দেখো আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণে একটি দৃষ্টান্ত দাও এখানে একটু সন্দেহ আছে কারণ হচ্ছে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত এই তিনটি শর্ত আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণে একটি দৃষ্টান্ত দাও যদি এই দুটো আলাদা আলাদা থাকতো তাহলে কারণে একটি করে দৃষ্টান্ত দাও বলতো এটি অবশ্যই আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ দিতে বলেছে কারণটা এখানে একটু গণ্ডগোল হয়েছে যাও হোক প্রিন্টিংয়ের ব্যাপারেই গণ্ডগোল হয়েছে আমি যতটা সন্দেহ করছি যদি প্রশ্নটা যদি আলাদাভাবে থাকতো তাহলে একটি করে উদাহরণ দাও এই কথাটা ইউজ করতো আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি করে উদাহরণ দাও বা একটি করে দৃষ্টান্ত দাও কিন্তু এখানে লেখা আছে আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও তাহলে এখানে যদি কি আমরা ব্যবহার করি তাহলে একটি করে দুটি আমাদের দৃষ্টান্ত হচ্ছে ঠিক আছে তাই আমরা কি করব পর্যাপ্ত আবশ্যিক শর্তে একটিকে দৃষ্টান্ত দেবো যদি ভুল থাকে তাও আনসারটা ভুলের কারণে ঠিক মানে আমরা আনসারের মানটা পেয়ে যাবো যদি প্রশ্নের ভুল থাকে তো উদাহরণটা কি দেবো ভিজে কাঠে অগ্নিসংযোগ ভিজে কাঠে অগ্নিসংযোগ পরে প্রশ্ন যুক্তির বৈধতা বলতে কি বোঝো কোনো যুক্তির ক্ষেত্রে যুক্তির বৈধতা সংক্রান্ত নিয়মগুলি যদি যথাযথভাবে অনুশীলিত হয় তবে তাকে যুক্তির বৈধতা বলে বা এভাবে লিখতে পারো যখন কোনো যুক্তি আকারগতভাবে সত্য হয় তাকে যুক্তির বৈধতা বলে যে একটি বৈধ অভর যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য উদাহরণ দিই প্রধান আশ্রয় সকল ধনী হয় গরিব মিথ্যা অবধান সকল বিত্তহীন হয় ধনী মিথ্যা এই আশ্রয় বাক্যটি মিথ্যা অতএব সকল বিত্তহীন হয় গরিব সিদ্ধান্ত সকল বিত্তহীন হয় গরিব এটি সত্য তার আশার বাক্য দুটি মিথ্যা এবং সিদ্ধান্ত সত্য হয়েছে বচনের বিরোধার দুটি শর্ত কি কি এক নম্বর বচনের বিরোধার ক্ষেত্রে দুটি বচন নিরপেক্ষ বচনের মধ্যে হবে বিরোধের সম্পর্ক দুটি নিরপেক্ষ বচনের মধ্যে হবে দুই নম্বর উদ্দেশ্য ও বিদেহ একই থাকবে তিন নম্বর গুণের পার্থক্য অথবা পরিমাণের পার্থক্য অথবা গুণ ও পরিমাণ উভয় পার্থক্য থাকবে বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্পকে আশ্রয় আশ্রয়বাগকে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করলে যে দোষ ঘটে তার নাম বিকল্প পরিগ্রহণজনিত দোষ গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজবে বৈধতা বা অবৈধতা নির্ণয় করো হয় পাখিটি কাক অথবা কোকিল দেখো তোমরা প্রতিকাদি করে নেবা পাখিটি কাক কাকটাকে পি আর অথবাতে ভেল দেবা আর কোকিল হচ্ছে কিউ পি ভেল কিউ হয়ে গেলো পাখিটি কাক তাহলে পাখিটি কাক যখন দাগিয়েছিলাম তখন পি দাগিয়েছিলাম কাক নয় তাহলে নট পি অতএব কি হবে পাখিটি করে অতএব কিউ অতএব কিউ এটি অবশ্যই বৈধ ডিএস হবে তারপরে অতএব কিউ হচ্ছে তাই এটা বৈধ ডিএস হবে এটা বৈধ ডিএস দেখো প্রদত্ত বাক্যটিকে প্রতিকায়িত করো এবং তার অনুসারী সত্যসারী গঠন করো দেখো এমন নয় যে রাম যাবে এমন নয় যে নট রাম যাবে পি তাহলে আমরা কি ধরলাম নট পি প্রতিকায়িত কী হবে নট পি এবার এই বাক্যটিকে যদি আমি সত্য সারণীতে প্রয়োগ করি তাহলে আমরা প্রথমে পি বসাবো তারপর নট পি বসাবো পি সত্য হলে নট পি মিথ্যা হবে পি মিথ্যা হলে নট পি সত্য হবে এটা হচ্ছে তার সত্য সারণী নিবেশন দৃষ্টান্ত কাকে বলে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে যে সব বিশেষ বিশেষ বচনকে বচন গ্রাহকের রূপে গ্রহণ করা হয় বা গণ্য করা হয় তাদের বলে নিবেশন দৃষ্টান্ত সত্য সারণীর সাহায্যে দেন বা নাল বা হর্ষু ধ্রুবকের সংজ্ঞা দাও প্রাকল্পিক বচনকে সত্যসারিণীর সাহায্যে প্রকাশ করার সময় প্রাকল্পিক বচনকে সত্য সত্যসারিণীর সাহায্যে প্রকাশ করার সময় যদি তবে যোজকের পরিবর্তে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে ধ্রুবক বলে তাকে দেন ধ্রুবক বা হর্ষধ্রুবক বা নাল ধ্রুবক বলে প্রাকল্পিক বচনকে সত্য সারিণীর সাহায্যে প্রকাশ করার সময় যদি তবে যোজকের পরিবর্তে যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে ডেন ধ্রুবক বা হর্ষ ধ্রুবক বা নাল ধ্রুবক বা ইলাস ধ্রুবক বলে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন অবৈজ্ঞানিক আরোহ অনুমানে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় বলে অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলে নেক্সট মিল স্থায়ী কারণ বলতে কি বলেছেন আনসার যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা যায় না যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা যায় না তাকে তাদের স্থায়ী কারণ বলে